একটা হাঁটু ভেঙে প্রপোজ কেন করতে হয়? আর পেনিসিসে এরকম ট্রান্সপ্লান্টের জেল কেন থাকে? সাথে সাথে মাথা যন্ত্রণা হলে আপনি কি ট্যাবলেট খান? তাহলে ভিডিওটা আপনার জন্য। নাম্বার ওয়ান, আপনি কি মাথা যন্ত্রণা হলে ডিসপ্রিন ট্যাবলেট খেয়ে নেন? তাহলে আপনাকে বলে দিই, আমেরিকা সহ ইউরোপের বেশ কিছু দেশ এই ট্যাবলেটকে ব্যান করে দিয়েছে, কেননা তারা মনে করেন এটা শরীরের জন্য ভীষণ ক্ষতিকারক, আর এটাকে বেশি করে সেবন করলে রক্ত পাতলা হয়ে যায়। নাম্বার টু, গ্রীষ্মকালে আমাদের বাইক বা স্কুটির সিট ভীষণ গরম হয়ে যায়, আর এটাকেই সদ ব্যবহার করে হায়দ্রাবাদের এক ছেলে তার স্কুটির সিটে গরম গরম ধোসা বানিয়ে ফেলে। মানে দাদা, আপনি তো ট্যালেন্টেড আদমি আছেন। নাম্বার থ্রি, জেল পেনের সিসের কালির পেছনে এইরকম ট্রান্সপারেন্ট জেলকে কেন দেওয়া হয়? অ্যাকচুয়ালি প্রথম দিকে যখন জেল পেন তৈরি করা হয় তখন সেটাকে উল্টো করে দিলে অভিকর্ষজ বলের টানে কালিটা সিস থেকে নিচের দিকে বেরিয়ে চলে আসতো, আর পেনকে কম ব্যবহার করলে বা পেন বিক্রি না হলে সেই পেনের কালি শুকিয়ে যেত, যার ফলে বড় বড় পেন কোম্পানিদের ডাহা লস হতো, আর এই জন্য এই ধরনের সিলিকন জেলকে আবিষ্কার করা হয়। নাম্বার ফোর, আপনি কি জানেন প্রপোজ করার সময় আমাদের নীল ডাউন বা এক হাঁটুতে কেন বসতে হয়? যদিও এটার পেছনে ঐতিহাসিক কারণ ছাড়া আর কোনো স্ট্রং কারণ নেই, তবুও প্রপোজ ডের উদ্দেশ্যে আমার ভিউয়ারদের জন্য এই টপিকটা। আসলে ইংরেজদের সেনাদের মধ্যে শক্তিশালী সেনা যাদেরকে নাইট বলা হতো তাদেরকে এই নাইট উপাধি ধারণ করার সময় হাঁটু ভেঙে বসতে হতো, আর এটার মানে হলো সে রানীকে সম্মান মর্যাদা দিচ্ছে এবং নিজেকে সমর্পিত করছে, যাতে সে রানীর সম্মান মর্যাদা সারা জীবনে রক্ষা করতে পারে। আর এই প্রথাটাই ধীরে ধীরে সমাজে ছড়িয়ে পড়ে, যেখানে একজন অন্যজনকে সম্মান মর্যাদা জানাতে এবং সুখে দুঃখে তার সাথে এবং তার পাশে থাকার ভালোবাসার প্রস্তাব দিচ্ছে। নাম্বার ফাইভ, আপনি যদি ক্রিকেট খেলায় টস করতে চান আর যদি আপনার কাছে কোনো কয়েন না থাকে, তাহলে আপনি গুগলে গিয়ে টসের কয়েন বা ফিলিপে কয়েন সার্চ করে ইজিলি টস করতে পারবেন, যেটাতে কোনো চিটিং হবে না, কেননা এটা পুরোপুরি অ্যালগোরিদমের উপর বেস করে তৈরি। নাম্বার সিক্স, আপনি যদি কোনো ভয়ঙ্কর হরর মুভি থেকে একটু বেশি ভয় খেয়ে যান, তাহলে আপনি নিজের ভয় কাটাতে ওই মুভির বিহাইন্ড দ্য সিন দেখে নিন, এর ফলে আপনার ভয়ও দূর হয়ে যাবে আর আপনি ইজিলি ঘুমাতে পারবেন। নাম্বার সেভেন, এটা একটা ফানি ফ্যাক্ট, আপনি যদি কোনো অনলাইন গেমের প্রো প্লেয়ার হন, তাহলে এটার চান্স অনেক বেশি আছে যে আপনার জন্য অন্য আরেকজন বান্দা সেই গেমটাকে আনইনস্টল করে দিয়েছে, কেননা আপনি তাকে হারিয়ে তার মনটাকে ভেঙে দিয়েছেন।